মামলা করবে, হামলা করবে, কস কাটতে কাটতে আরেকবার খেতে লাইল বেড়াইয়া নিজের খেতে লইয়া আইয়া পড়বো, রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উডান বেড়াইয়া আন্দান করে লাইব, দোহান বাই গাইয়া ঘুরাইব, আসেনি এই খাচ্ছ তেহা নিব, হাওলা দিত না, ঘুরাইয়া রুচি মজাই লাইব, হাওলাত নিতে পারলে আর দিবেন নি হাওলাত, ঠিক নিও আপনি হ্যাঁ নাকি তাসা, তে দেখবেন হন রিক্সা লইয়া ভাইটা ইয়া পড়ছে, যেহেন দিয়া খেতার লাইলে দিয়ে আর তো ভাড়া না, হ্যান দিয়াতে রিক্সা লইয়া আইতে আছে, ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুলে বইয়া রয়েছে, এই স্কুলের হেডমাস্টারে গিয়া জিগাইছে মাস্টির দাম কত, হেতে কইছে 200 টাকা, হেডমাস্টার স্যারে কইছে 150 টাকা, 10 টাকা বাড়লে মাস্টি দিয়া লইব, তে দৌড় দিয়ে গিয়া কয় মাস কত রে, কয় 200, কয় না ঘর দেখো এইটা ধমক দিয়ে সেটা বেগলে আছে, হেডমাস্টার সাহেব সাইয়া রয়েছে, উমু মই দেখি এই এলাকাত এই কাম আমার লোকে করুন না, মানুষ তো দুই দেখছি না, কেডারে এটা কারবু, কয় সামিরুদ্দির, সামিরুদ্দির ভূত গরিব, তা দেখবেন সব সময় নরম, গরিব তো তা মনে করছে আমি মাতালগি দিয়ে লাভ নাই, আমি কোনো মামলাও করতাম পারতাম না, আমার ফোনে কোনো পুলিশও আইতো না, আমি কোনো আমার পক্ষেও কেউ আইতো না, আমি কোনো চাও খাওয়াইতাম পারতাম না, দলও বিরাইতাম পারতাম না, আমি গরিব গরিব না সুরতে তাহলে বালা, আপনাদের দেশে জুলুম আছে নাকি নাই, কতক্ষণ করে নিবেন সে জুলুম, আপনারা খেয়াল করেন না, আমার অনেক কিছু খেয়ালকরণ লাগে, আমি খেয়াল করে তিন কারণে মানুষ জুলুম করে, কয় কারণে কথা বলেন, কয় কারণে তিন কারণ, আপনি কি মনে করছেন প্রধান অতিথি কথা কন না, এবারে ডিব্বা যেমন দুম ধরে বইয়া দিছে, কথা কইবেন কথা কইবেন, কথা কইবেন মানে মারাবা কয় না, মারাবা ক, মারাবা, হ্যাঁ যখন যেটা কই সব দিয়ে কইয়েন, আটকা আটকা না, আটকা কইলে তো আমি সব রাখাইয়া উঠা, কিতা ড্রাইভার দিয়ে মাত্র আটকা কিতা কইয়া উঠলো, হ্যাঁ সব সময় কইতে কইতে আপনি আর আমি অভ্যাস হয়ে যাবো ইনশাআল্লাহ, আমার আত্মীয় মারহাবা কয় না, জুড়ে কন আরো জুড়ে মার্শাল্লাহ সবাই কনা আমি, ওনা তো বড় বড় অফিসার মানুষ তারা এই মারহাবা সুবহানাল্লাহ দি কম কয়, তারা ভিতরে ভিতরে কয়, আমরা গ্রামের তারা না আটকা জুড়ে লইয়া পড়ে, আজ ইনশাল্লাহ আজ্জার ফরে থেকে উনি যত বছর বাচ্চা থাকে দেখবেন মারহাবা কারে কয়, উনি টেরফা হইয়া সেটা দিব মারহাবা, মাশাআল্লাহ কোন মারহাবা, মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, তো মানুষ কয় কারণে জুলুম করে কথা মনে রাখতে হবে, একবারে মুখস্থ করে নেবেন কয় কারণে, এক নম্বরে হলো ধন, এক নম্বরে কি, দুই নম্বরে হলো জন, দুই নম্বরে কি, জন মানে বুঝছে সুইটা সেটা মানে আপনার সুইটা সেটা বেশি আপনি ভেড়াগিরি দিয়ে হাইবেন, তিন নম্বরে হলো সম্পদ, তিন নম্বর কেনা, তিন নম্বরে হলো ক্ষমতা, ধন্দ কইয়ালেছি ধনদায় সম্পদ, এই মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু আবার ফরে জিগায়াম, কয় কারণে জুলুম করে আবার কন, জুড়ে কন সবাই কন, এক নম্বরে ধন, এক নম্বরে কি, দুই নম্বরে জন, দুই নম্বরে কি, তিন নম্বরে ক্ষমতা, এই তিনটার কারণে মানুষ মানুষের উপরে অন্যায় করে অবিচার করে, এক নম্বরে হলো ধন, গরিব তা দেখবেন সব সময় নরম, গরিব তো তেমন করছে আমি মাতালগি দিয়ে লাভ নাই, আমি কোনো মামলাও করতাম পারতাম না, আমার ফোনে কোনো পুলিশও আইতো না, আমি কোনো আমার পক্ষেও কেউ আইতো না, আমি কোনো চাও খাওয়াইতাম পারতাম না, দলও বিরাইতাম পারতাম না, আমি গরিব গরিব না সুরতে তাহলে বালা, গরিবে সাধারণত বেশি অহংকার করে না, কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আতঙ্কজনক হইল, বর্তমানে ধনীর চাইতে গরিবের অহংকার বেশি, ঠিক কিনা কম, তো ফেতরা খায়, জাকাত খায়, এরপরে তো বেড়াগিরি দেয়া আছে নেই গেছ, দেখবেন তো ফেতরা খাবো জাকাত খাবো সাহায্যের লেগে নিব, গিয়া সেটা দেখবেন আবার অহংকার দেখবে, আগের দিনের হগির বেরিয়ে হগিনী বেরিয়ে হগির যে দিয়ে আইতো ভাই দেখবেন খুব নরম, আপনারা কতবার গুছতাম মোবাইলটা বন্ধ করে রাখলেন একবার না সিটাং দেয় না সোজার তো মোবাইল বন্ধ করে বইতে হইব, ওয়াজ শুনতে হইলে মোবাইল বন্ধ করে শুনতে হবে, না হইলে শেষ কারবার শেষ, মোবাইল একবারে বন্ধ, ওই লালটা টিপ দিয়ে যাতা দিয়ে ধরে রাখে একবারে বন্ধ, থ্যাংক ইউ, ওকে নে কার খবর নেওয়ার দরকার নেই, আইসেন আইসেন মাফি ডাল্লা যা করে করে, বনের আগে খবর দিয়া বন আছে যে আইসি টেনশন করো না মোবাইল বন্ধ থাকবো, যে আমিন কন জুড়ে কন আরো জুড়ে সময় পায় আমি এক ঘন্টা, এর ভিতরে এত টান করলে কথা কয় কমালা, আমিন কন, তো যেই কথাটা বলতেছিলাম এক এই গরিব দেখবেন এখন দেখবেন অহংকার করে, আগে গরিবরা নরম থাকতো, এটা কোনো খোঁড়া দিতে আসি না,
নবীজি বলছে গরিব অথচ অহংকারী সে চিরদিনের জন্য জাহান্নামী। কত আতঙ্কজনক কথা কইছে দেখেন, গরিব এরপরে অহংকার করে তার লক্ষণ বড় খারাপ, তার লক্ষণ খুব খারাপ। একে তো গরিব আবার হলো অহংকারী, নাউজুবিল্লাহ বলবেন না, তার লক্ষণ খুব খারাপ। এটা হলো কেয়ামতের লক্ষণ, ওখান দেখবেন গরিবের অহংকার দেখছেন, আপনি ভিক্ষা খুঁজছে আপনি কুদুর দেরি করছেন, তে দেখবেন কি ধমক দেয়, দিলে দিবেন না খারাপ করে ফেলছেন কিছু না, ঠিক নিও দিলে দিবেন না, দিলে খারাপ করে রাখছেন বাড়ির তাড়াতে তে সেমনে দম খাইতেছে, ফানাটি হাল লাগবে সেমনে দম খায় না, ঠিক কিনা কন? গরিবের অহংকারী এটা লক্ষণ খারাপ, এটা লক্ষণ খারাপ। গরিব এরপরে অহংকারী এটার লক্ষণ খুব খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না। এক নাম্বারে মানুষ অহংকার করে ধন থাকলে, কয়টা টাকা পয়সার মুখ দেখলে, গরিবের তো আটকা ধনী হইলে এটা আরো ডেঞ্জারাস, ঠিক কিনা কন? তো সারা জীবন দেশের ভিতরে মুরগা চুরির ধরা পড়ছে, হমা চুরির ধরা পড়ছে, এবারে গিয়া মাইসার সপ্পা চুরি করে খাইছে, নাইকুল খাইছে, তেতে গৈরান দিয়া ফুড়া হাত ভেঙ্গা লাগছে। তো এইরকম নানান জায়গা চুরি চামারি ধরা ফুড়া তার বাপে মেল বোয়াইয়া তার বঞ্জামাই টঞ্জামাই খালু মালু সকলের খবর দিয়ে আনিনা, সেটা কইস এই তেজ এই আকাম কুকাম দি করতেছে, আমার মুহ সুনকালি মা হাইতাছে, ওখন আমি রাস্তাঘাটে কোনোখানো যাইতাম পারি না, আমি আসি বড় বিপদ, তোমরা তারে লইয়া কিতা করবা? সকলে কয় আব্বা ওই জামাইরা আর কি কয় আব্বা ইয়ারে ভাইসাব রে বিদেশ পাড়াই দেন, সকলে চান্দা তিনটা তুললা তারে বিদেশ পাড়াইছে, তে বিদেশ গিয়া ওহন কটা টেহাও লইছে, তে দেখবেন ওহন রিক্সা লইয়া ভাইতে ইয়া পড়ছে, যেহেন দিয়া খেতার লাইলে দিয়ে আর তো ভাড়া না, হ্যান দিয়াতে রিক্সা লইয়া আইতে আছে, ঠ্যাঙ্গেল উঠে ঠ্যাং তুললে বইয়া রইছে, এই স্কুলের হেডমাস্টারে গিয়া জিগাইছে মাস্টির দাম কত, হেতে কইছে 200 টাকা, হেডমাস্টার স্যারে কইছে 150 টাকা, 10 টাকা বাড়লে মাস্টি দিয়া লাগবো, তে দৌড় দিয়ে গিয়া কয় মাস কত রে, কয় 200, কয় বেগর বেগর, এই তো দমক দিয়ে সেটা বেগর লইয়া রয়েছে, হেডমাস্টার সাহেব চাইয়া রয়েছে, উমুম ওই দেখিতে এই এলাকাত এই কাম আমার লোকে করুন না, মানুষ তো দুই দেখছি না, কেডারে এটা কারবু, কয় সামিরুদ্দির সামিরুদ্দির ফুত, তে আটকা বিদেশ গেছে গিয়া সেটা কটা টেহার মুখ দেখছে, তে দেশ থাকতে চুরি করছে, বিদেশ গিয়া লেবারের টেহা মাইরাতে টেহা ওলো হইছে, এর লেগেতে মানুষ চিনে না, হেডমাস্টার স্যারের উফরি দিয়ে গিয়েতে মাছের দাম কইয়ালায়, দাম কফুত্তি না, ইসলামের বিধান হচ্ছে যে আপনি উপর দিয়ে গিয়ে দাম বলতে পারবেন না যতক্ষণ আগের কাস্টমার বিদায় না হয়, কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম, আমি দাম কইতে আসি আপনি আমার কইতে হবো ভাই আপনি নিবেন নি, না নিলে আমি দাম কইতাম, এটা হলো ভদ্রতা, আর আমরা ঠাস করে গিয়ে উফরি দিয়ে টেহা আছে দেখি উফরি দিয়ে কইয়া লাইবে, এটা কোনো ভদ্রতা না, এটা আমরা দেশ অহন চালু হয়েছে, কয়টা টেহার মুখ দেখছে, তে দেশ গিয়া মুরগা চুর আসিল, বিদেশ গিয়া লেবারের টেহা বেটা টেহা ওলা হয়েছে, তে তো বংশাবলী মানুষ না, তে আকাম কুকাম লাগায়, তে এই যে হ্যানো ফেস লাগায় হ্যানো ফেস লাগায়, তে গ্রামটার মধ্যে দুইটা বাঘ করে দুই দিন পরে পরে গ্রামটা ফুলি সাইয়ে, যেহেন দেশ হুই ডুহে না, তে সাবল ডুহাই দিয়ে বইয়া রয়েছে, ঠিক কিনা কও? ওই আজাকাত পয়সা হয়েছে দে, কুজাকাত পয়সা হয়েছে তো, তে তো বুঝছে না পয়সা কোন কামো লাগান লাগে, বালামাই সারা তো পয়সা হইলে মসজিদ হয়, বালামাই সারা তো পয়সা হইলে মাদ্রাসা হয়, বালামাই সারা তো পয়সা হইলে ব্রিজ কালভার্ট ফুল হয়, বালামাই সারা তো পয়সা হইলে বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিবাহের ব্যবস্থা হয়, ভালো মানুষের হাতে পয়সা হলে মাহফিল হয় ওয়াজ হয় মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আকাম কুকাম হয় না, ঠিক কিনা কয়?